দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছে বগুড়ার আনসার আলী বিদেশি সবজির খামার মাত্র দুই বিঘা জমিতে শুরু হলেও খামারে চাষ পরিধি পৌঁছেছে বাইশ বিঘায় অভাবনীয় সাফল্যের জন্য তিনি পেয়েছেন পুরস্কার আর দেশব্যাপী পরিচিতি মুকুল হোসেনের ক্যামেরায় আনসার আলী কৃষি সাফল্যের চিত্র তুলে ধরেছেন জহীর মুন্না দেশের উচ্চমূল্যের ফল ফসল আবাদকারী কৃষকের কাছে এক বাক্যে পরিচিত নাম বগুড়া শিবগঞ্জের বুজরুগ গ্রামের আনসার আলী ষাটুদ্ধ এই কৃষক হাত জস এনেছেন ইউরোপীয় সব সবজি আবাদে বাণিজ্যিকভাবেও তার সাফল্যের তুলনা নেই বিশ হাজার গাছে এক কেজি মালাস একটা গাছে ঘর সাত ছোট বড় মিলে যখন নিম্ন যদি আমার ঘরে ছোট বড় মিলে যদি পঞ্চাশ টাকা কেজি আমার আসে দশ থেকে চোদ্দ লাখ টাকা একটা স্বপ্ন আসে মানে এই চাইনিজ জগতে বাংলাদেশে যত আছে কোনো জায়গায় আমার নাম্বার আবাদ নেই এখন ২২ বিঘা জমিতে তিনি আবাদ করছেন লেটুস সেরি টমেটো ক্যাপসিকাম জাপানি পালং ব্রোকলি সহ একাধিক বিদেশি সবজি এসব কৃষিপণ্যের পণ্যের বাজার চাহিদাও প্রচুর আপনার বড়কলি হেড লেটুস আইসবাগ লেটুস লোকাল পাতা ক্যাপসিকাম তিন চার আইটেম এক সময় উৎপাদিত পণ্যগুলো নিজস্ব ব্যবস্থায় ঢাকায় পাঠাতেন তিনি আর এখন দূর দূরান্ত থেকে মাঠেই ছুটে আসেন পাইকার আমরা এখানে আসছি ওনার বিদেশি যেসব সালাদ আইটেম তারপরে যে যেসব আছে ওগুলো আমরা করে করে ঢাকায় সাপ্লাই করব স্থানীয় তরুণদের কাছেও আনসার আলী এখন অনুকরণীয় এক দৃষ্টান্ত ইচ্ছা করে মনে করেন এরকম একটা কিছু করার আর কি পড়াশোনা করেও মনে করেন এটা করা যায় আনসার আলী নিজেও চান বিদেশি সবজি চাষের এই সম্ভাবনাকে কাজে লাগাক তরুণ কৃষি উদ্যোক্তারা এখন আমার সাথে লোক করতে এখন পঞ্চগড়ের তেঁতুলের একটা লোক নেত্রক একটা লোক করতে তারপরে সোনাতলা কৃষিপণ্যের বাণিজ্যিক খামার আজকের দিনে সবচেয়ে সৃজনশীল এক কৃষি উদ্যোগ যেখান থেকে আসছে বহুমুখী লাভ আর সাফল্যের সন্ধান দু বেশি অভিজ্ঞ এই কৃষি উদ্যোক্তাও জানান দিচ্ছে তেমনই এক সম্ভাবনার কথা বগুড়ার শিবগঞ্জের বুজরুকশা গ্রাম থেকে জহির মুন্না চ্যানেল আই